আসসালামু আলাইকুম নতুন আরোগ্য ব্লগত অনারা ব্যাকনো স্বাগতম জানাই। আর বাই একল বই নেকল অনারা ব্যাক কেন আছেন, নিশ্চয়ই ভালো আছেন। আমি দোয়া করি অনারা যেন সবসময় ভালো থাকুন। আজ এই রান্না গুজম দে মিক্স মাছ বলতে অ্যান্ডর মধ্যে আছে লইট্টা মাছ, অলুয়া মাছ, মলা মাছ। এই শীতকালীন মাছ, শীতকালের মধ্যে এই মিক্স মাছগুলি বেশি পাওয়া যায় আর চট্টগ্রামের মধ্যে। এবার আর সামুদ্রিক মাছ আর চট্টগ্রামের সমুদ্রের মধ্যে পাওয়া যায়। এখন আই মাছই কিন সামনে আরও ঘরের সামনে ভ্যান গাড়ি চুরি বিক্রি হইতে নি, এত নাই লই, বেশি ন লই, 1/2 কেজি লই দিই। সন মাছে কিন যে টাটকা, এখন আই মাছে কিন কুড়ি ফেলাইম, কুড়ি নে বালা হরি দুই ফেলাইম। এখন মাছে কিনাই হাড়ি নিয়ে লই ফেলাই, ব্যাগ হাড়ি ফেলাই সুন্দর করি নি। এখন দুই খেলার ব্যাগ সুন্দর হরি নিয়ে দুই নিয়ে এদের মধ্যে ওলদ দিয়ে নিয়ে বালা করি মাকে দুই, যার কারণে ওলদ দিলে কি হয় মাছের গন্ধ তাহে, গন্ধ বেয়ে যাগই এনে লাই আই ওলদ দি নিয়ে বালা হরি দুই। ইগুল দিয়ে অলুয়া মাছ, তারপরে লইট্টা মাছ। এখন এখানে রে বালা করে দুই ফেলের মাছ এখানে রে বালা করে দুম করিব, যেন অলিদের গন্ধ মাছের গন্ধ বালা করে যাগই এনে লাত বালা করে দুই ফেলান ধরিব। এখন দুই ফেলাই এখন আই এন্ডার লাই 7টা বাইন কেঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে পেঁয়াজ, রসুন ব্যাগ খাড়ি লই। রসুন দন করিব, রসুন না দিলে তরকারি মজা নয়, আত মজা নলা। আই ব্যাগ তরকারির মধ্যে রসুন দিই। এখন মাছে কিনে দুই নে লই ওগুলো ইয়ার মধ্যে হাঁসির মধ্যে দেখো না গুরু মিল্লা মাছও আছে, ওই গুরু মিল্লা মাছ, ওলোয়া মাছ, লইট্টা মাছ ব্যাগ মিক্স কি তাজা আসন লইট্টা মাছে। আতে কিন্তু এই শীতকালের মধ্যে মাছ বেশি মজা লাগে, প্রতিদিন কিনে হাইও মাই আর তেললে মজা লাগে, মাছই টাটকা রান্না করিলে বেশি মজা। এখন এই মাছ নিয়ে ওরা আলাদা করে রাখি, যারা বাইরের ডিস্ট্রিক্টে মাছ নিবি তারা লাই সিনেবেলায় আলাদা করে নিয়ে রাখি। এখন আই ওকে চোলাত মাইতে হরাই বয়াই দিই, এন্ডার মধ্যে আই তেল দিয়ে ফেলাই, তেল দেওয়ার পর আই রসুন আর পেঁয়াজ দিয়ে ফেলাই, দুনো একত্রে দিই নিয়ে পেঁয়াজি কিনা আগে একখানা বালা করে নরম করে ফেলাইম তেলের মধ্যে। তারপরে 1 চামচ হলুদের গুঁড়া দিই, তারপরে 1.5 চামচ মরিচের গুঁড়া দিই, সামান্য লবণ আন্দাজ মতো, মানে যে জেলে লবণ খায় আন্দাজ মতো লবণ হামবালা আন্দাজ মতো লবণ দিই। লবণ দেওয়ার পর হসাইলে এর মধ্যে আমি মাছ গিন ডালে দিম। আগে মশলারে বালা করে হসা ফেলান ধরিব, যেন মশলার গন্ধে গিন যাবই। এখন আমি মাছে কিন ব্যাগ দি ফেলাই, মাছ দিবে প্রথমে হালকা করে নাড়াচাড়া করিব, পরে আর নাড়ান যাইত না, আবার পরে দিয়ে নাড়াচাড়া হইতে গেলে মাছে কিন ব্যাগ ভাঙি যাবে গই, কারণ মাছে কিন রান্না করিব পর ব্যাগ নরমই যা, তাহলে একবার নাড়ান করিব। এখন একবার নাড়ি আই নাড়াচাড়া নকরিম, এন্ডুরুর দিনে নাড়াচাড়া করি, এন্ডুরুর দিয়ে আমি 7টা বাইন কেঁচামরিচ ব্যাগ দি ফেলাই। এখন হাতটা বাইনে কিনে একদম টাটকা হাতটা বাইন, আর পাশের ছোড়া হাট খেত আছে, এত নাইনি বিক্রি হরিবেলা তো নাই কিনি লই। কেঁচামরিচও টাটকা, মাছও টাটকা, হাতটা বাইনও টাটকা, ব্যাগ টাটকা বাসে কিছু না। এখন আর মাছও গিয়ে এটা শোনা পানিও নদী, এত জল বাইরিয়ে যা বাইরনের বাইরিয়ে। এখন আই ধন্য ভাতা দিয়ে ফেলাই, ধন্য ভাতা দিই না কেন হলো গুঁড়ো দিই, কারণ ধন্য ভাতা ঘ্রা নিবে বাইরে বেলায়। তারপরে হ্যাঁ নামে ফেলে গিয়ে হ্যাঁ তরকারি কমপ্লিট হয়ে গিয়ে গই হ্যাঁ এই নামে ফেলে গিয়ে হ্যাঁ সন কি সুন্দর ওই যে কালার টালার ওনারাতে কেলা লাগে হইন্য ভারি, কিন্তু তোর হারি বেশ বেশি টেস্ট হইয়ে একদম টাটকা মাছ, তো তাহলে বেশি মজা হইয়ে ওনারা আর মতো ট্রাই করে চাইবেন মাছ ইয়ে। হ্যাঁ বেশি বেকার রাঁধিত জানে যারা নতুন রাঁধুনি তারা নিশ্চয়ই রাঁধিত ন জানে, তারা আর রান্নায় বে ফলো করিবে ভালো লাগিবে, আর রান্না ভালো লাগিলে আর চ্যানেলকে সাবস্ক্রাইব করিবেন, আর আর ফেসবুক পেজের মধ্যে লাইক দিবেন এবং ফলো দিয়ে আর পাশে থাকবেন। আজ এই রান্না দ্রুত শেষ, পরবর্তী রান্না আর গুলি না ইচ্ছুম। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।